ক্ষমতার ফলে এখন কি হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তারপরে আপনার এমনি কারাপশন, তারপরে আপনার জনগণের উপরে অত্যাচার, এই ভয়ে কিন্তু জনগণ আজকে দিশেহারা। এবং তারা যে কোনো প্ল্যাটফর্ম, যদি এটার এগেনস্টে যে কোনো প্ল্যাটফর্ম পায়, সেই প্ল্যাটফর্মে জনগণে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, সেটা আপনি নেবেন কেন, এজিটেটেড করবেন কেন? হ্যাঁ ফকরুল ম্যাম, যেটা আমরা আলোচনা করছিলাম, বিশেষ করে রাজনীতিতে যে উত্তাপ ছড়িয়েছে, আপনি মনে করেন নতুন করে যে একটি ধরনের উত্তেজনা তৈরি হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির সমাবেশকে কেন্দ্র করে, এটি কি বিদেশি পর্যবেক্ষক এবং মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে থাকায় পরিস্থিতিটা অনেকটা তাদের দৃষ্টি আকর্ষণ কি না? ধন্যবাদ আপনাকে, দুই বিজ্ঞ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের নৈতিকতা, অবিশ্বাস, এটা দুইটা অনেক জায়গা আমি পেরিয়ে এসেছি। কারণ আমরা একটা পলিটিক্সে যখন আরম্ভ করি, তখন আমরা বিশ্বাস করতাম যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, সেগুলো কিন্তু এখন নাই, আমি দেখি না। আর একটা কী করতাম, আমরা ডেমোক্রেসি অ্যাডভোকেসি করতাম যে আমাদের দেশের ডেমোক্রেসি আসুক। তো ডেমোক্রেসির মূল মন্ত্র আমরা ওই আমরা আমেরিকার থেকেই নেই, যে দিস ইজ ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আজকে কী দেখলেন আপনি, এই দুই দলের যে শক্তি প্রদর্শন, এটার মধ্যে কি কোনো ডেমোক্রেসি আছে, কোনো নৈতিকতা আছে? নাই। কী আছে? রাষ্ট্র ক্ষমতা দখল। আচ্ছা, রাষ্ট্র ক্ষমতা দখলের জন্যে তো এটা এই জনগণকে এত মানে জিম্মি করে এটা তো দরকার ছিল না। আচ্ছা, আমরা এখানে এখন টেলিভিশন আছে, আপনাদের মিডিয়া আছে, বাংলাদেশে এই আমার কথা প্রচার করার অনেক জায়গা আছে। এবং আরেকটা জিনিস আছে, আমাদের দেশে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানটা পার্লামেন্ট, সেটা বিদ্যমান আছে। আমরা জানি যে পার্লামেন্ট হলো সমস্ত কিছু কেন্দ্রবিন্দু, হতে পারে পার্লামেন্টটা অনেকের মনোভূত নাই হতে পারে, কিন্তু সেই পার্লামেন্টটা যদি আপনি বদলাইতে চান, তাহলে জনগণের কাছে যেতে হবে। জনগণকে জিম্মি করে না, জনগণকে সঙ্গে নিয়ে আপনার ভোটের মাধ্যমে যেতে হবে। অবশ্যই আমি মনে করি যে একটা নির্দলীয়, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন আমাদের এটা হবে, এটা হওয়া উচিত। এখন আমরা তো সবাই সেই নির্বাচনের অপেক্ষায় আছি, কিন্তু করতেছিটা কি? করতেছি কিন্তু একই, আমরা অন্তত জাতীয় পার্টি চাই না কাউকে ক্ষমতার থেকে টেনে নেওয়াব, কিংবা আমরা নিজে ক্ষমতায় যাব। আমরা ক্ষমতায় ছিলাম, ক্ষমতা যে কত ভয়াবহ রূপ ধারণ করতে পারে সেটা আমরা জানি। সুতরাং এই শিক্ষা নিয়ে আমার আশা করি যে উভয় দল এটা আমি আশা করি যে তাদের নীতি নৈতিকতা এবং ডেমোক্রেসির যে ন্যূনতম শ্রদ্ধাবোধ যদি থাকে, তাহলে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে, আস্থা বিশ্বাস রাখবে নিজের উপরে, আস্থা বিশ্বাস রাখতে হবে আপনার ডেমোক্রেসির পলিসির উপরে। এগুলো যদি থাকে, বাকিগুলো কিন্তু একটা বড় ব্যাপার না। আপনি চান কি? আমি চাই জনগণ আমাকে ভোট দিবে, কিন্তু জনগণকে যদি আমি জিম্মি করে তাদেরকে একটা অসহায় অবস্থায় ফেলে দিই, তখন তো আর এটা হইলো না, এটা তো অন্য কিছু হইলো। তো সুতরাং এখানে যেটা হচ্ছে, এটা আমি মনে করি একটা অশনীয় সংকেত, এবং জনগণ খুব ভীত। আমি আজকে দেখেছি জনগণ, সাধারণ জনগণ খুব ভীত সংস্কৃতির মধ্যে আছে যে হতে যাচ্ছে কি দেশে, হতে পারে আওয়ামী লীগের কমে গেছে, বিএনপির অনেক বেশি গেছে, কিন্তু এটা পথটা তো সঠিক নয়। আমরা আজকে 52 বছর পর যদি এই গণতন্ত্রকে ভুলে একটা অন্য পথে চালিত হই, আমরা দেখেছি তো এর মধ্যে 2-3 বার যেটা হয়েছে আমাদের দেশে, সেটা কিন্তু জনগণের উপরে নিপীড়িত হয়েছে, জনগণ নিপীড়ন হয়েছে, কিন্তু সমাধান হয় নাই। 52 বছর পরে এসে আমি ভাবছিলাম যে এই জিনিসটা হবে না। তারপর আরও দুঃখের বিষয় যে ধরেন, আমাদেরকে দেখার জন্যে বিদেশ থেকে লোক এসছে, এটা তো কীরকম হলো? এর আগেও আমরা দেখেছি বিদেশ থেকে লোক এসছে, দৌড়াদৌড়ি হয়েছে, পাকিস্তানে বলে আমরা দেখেছি যে সবাই যাইতো, কিন্তু এখন কথা হলো যে এখন তো তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। একটা উদ্বেগ থাকতে পারে তাদের, একটা উৎকণ্ঠা থাকতে পারে তাদের, যে প্রজেক্টগুলো হচ্ছে সেখানে করাপশান হচ্ছে, সেগুলোর কারণে তাদের থাকতে পারে, কিন্তু অর্থনৈতিক অবস্থাটা যদি দেখেন আপনি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দেখেন যে এমন কিছু একটা এখনও হয়নি। কিন্তু এখনও আমি বলি আপনাকে যে সরকার তিনটা জিনিসের উপরে খুব জোর দিয়েছে। একটা হলো ইম্পোর্ট কিন্তু 10% কমিয়ে দিয়েছে, এখন $75 মিলিয়ন। এক্সপোর্ট বেড়ে গেছে $55 মিলিয়ন, এবং এবার ঘোষণা আছে $72 বিলিয়ন তারা এক্সপোর্ট করবে। আর সবচেয়ে ভালো কথা, এই সরকারের উপরে আস্থা রেখে যারা বিদেশে আছে, 1.5 কোটির উপরে জনগণ, তারা কিন্তু $2 বিলিয়ন করে পাঠাচ্ছে,
$2 করে পাঠাচ্ছে আপনার সরকারের বৈধ চ্যানেলে এবং এর সমপরিমাণ কে এর বেশি টাকা প্রায় $3 বিলিয়ন আমি এনে $2 বিলিয়ন ধরলে $3 বিলিয়ন ওরা ডাইরেক্টলি অন্য পন্থায় পাঠাচ্ছে কিন্তু ইনপুট হচ্ছে এই এই বাংলাদেশের মধ্যেই সুতরাং এই দিক দিয়া যে কেউ আসে আমি এইটাই বলবো যে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু সরকার অতটা খারাপ অবস্থায় নেই যেটা ছিল যেটা IMF এর লোন নেওয়ার আগে ছিল কিন্তু IMF এর লোন নেওয়ার পরে সরকারের কিন্তু একটু প্রবলেমই হয়েছে সরকারের আপনার ইগুলা উঠাই দিতে হচ্ছে ভর্তুকি হ্যাঁ ভর্তুকিগুলো উঠাই দিতে হচ্ছে প্লাস কতগুলো আইনের মধ্যে চলে গেছে তারা যেমন রিজার্ভ আপনার রাখতে হবে $24 মিলিয়ন কারণ রিজার্ভ যখন আমরা এই সরকার পেয়েছিল তখন $3 বিলিয়ন ছিল সুতরাং আমরা $5-6 বিলিয়ন গেলেও কেউ দেখার মতো ছিল না তো সুতরাং এখানে এই জিনিসগুলোকে আমি মনে করি যে এই 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 জিনিসগুলোকে মাথায় রেখে যে দুইটা দল যারা আপনার ধরেন এই বিভিন্ন কারণে 14 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ ক্ষমতার ফলে এখন কী হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারপরে আপনার এমনি কারাপশন তারপরে আপনার জনগণের উপরে অত্যাচার এই ভয়ে কিন্তু জনগণ আজকে দিশেহারা এবং তারা যে কোনো প্ল্যাটফর্ম যদি এটার এগেনস্টে যে কোনো প্ল্যাটফর্ম পায় সেই প্ল্যাটফর্মে জনগণের যাবে কিন্তু আমার কথা হচ্ছে সেটা আপনি নেবেন কেন এজিটেটেড করবেন কেন এজিটেটেড না করেও তো আপনি আপনার ভোটের মাধ্যমে যে পদ্ধতিতে আপনি এটা নিয়ে আলাপ আলোচনা করেন একজনকে টেনে নামাবেন তাকে করতেই দিবেন না সেটা তো কোনো পন্থা হলো না সেটা তো সংঘাতের পথ সংঘাতের পথ ছাড়া আপনি যেই মনে করেন একটা নিরপেক্ষ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন যদি আপনি করতে পারেন সেটি তো আমাদের উদ্দেশ্য এবং আমাদের যে নির্বাচন আরেকবার বলি আর নির্বাচন পদ্ধতিতে যদি আমরা একটু অদল বদল করি যদি পার্টিসিপেটরি নির্বাচনে যাই এই এই মান্ধাতা আমলের নির্বাচন পদ্ধতিতে যদি আমরা বদলে ফেলি তাহলে কিন্তু সবার আশা পূরণ হবে এই এই অবিশ্বাস এবং আস্থার জিনিসটা আর থাকবে না